আবির তৈরি করছে বন বিভাগ। দোল উৎসব মানেই রঙের উৎসব, তবে বাজারে এমন অনেক রাসায়নিক আবির রয়েছে যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। ফলে সময়ের সাথে সাথে ভেষজ আবিরের চাহিদা বাড়ছে বাজারে, বিশেষ করে বন বিভাগ দ্বারা উৎপাদিত ভেষজ আবিরের প্রচুর চাহিদা রয়েছে শিলিগুড়িতে। জানা গিয়েছে গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট ডিভিশন শিলিগুড়ি সাব ডিভিশনের অধীনে বাগডোগরার কাছে তাইপুর চা বাগান এলাকায় ভেষজ আবির তৈরি করে আসছে। তারা ফুলের পাপড়ি এবং পাতা থেকে প্রাকৃতিকভাবে তিনটি রঙের আবির তৈরি করছেন। তারা হলুদ গাঁদা ফুল থেকে হলুদ, বেলপাতা থেকে সবুজ এবং কমলা গাঁদা ফুল থেকে কমলা আবির তৈরি করে থাকেন। পাশাপাশি সেই রঙে মেলানো হয় ফুলের পাপড়ির গুঁড়ো, টেলকম পাউডার, জেসমিন তেল। এবছর 225 কেজির কমলা রং এবং 116 কেজি সবুজ এবং 50 কেজি হলুদ রং উৎপাদন করেছে বন বিভাগ। এই বিষয়ে বন বিভাগের শিলিগুড়ি শাখার প্রধান সুব্রত পাল বলেন, এবছর 3.9 কুইন্টাল ভেষজ রং তৈরি করা হয়েছে, তবে গত বছরের তুলনায় অনেকটাই কম। গত বছর করোনার প্রভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছিল, প্রায় 1 কুইন্টাল রং বিক্রি হয়নি, তবে এবছর চাহিদা খুব বেশি। ইতিমধ্যে প্রায় 60% রং বিক্রি হয়ে গিয়েছে। বলছি যে আবির সামনে তো দোল, আবিরের বিভিন্ন ধরনের ইনফেকশনের চিন্তা থাকে মানুষের। আপনারা ভেষজ আবির বিক্রি করছেন মানে সরকারের পক্ষ থেকে, তো এটা কি সরকারের পক্ষ ফরেস্ট ডিপার্টমেন্ট? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট। কি করে হচ্ছে না হচ্ছে একটু যে বিশদে বলেন। আচ্ছা বলছি, আমাদের এখানে মোস্টলি 3 রকম আবির তৈরি করা হয়, ইয়েলো, গ্রিন আর অরেঞ্জ। আচ্ছা, এবার আমরা সব কিছু মানে ব্যাপারটা হচ্ছে ভেষজ হয়, মানে আমরা হচ্ছে যেমন ইয়েলোটা যেটা আছে হলুদ গাঁদা থেকে ইয়েলোটা হয়, বেলপাতা থেকে হয় গ্রিন আবির, যেটা সবুজ আবিরটা, আর অরেঞ্জটা ওই ইয়েরই আপনার গাঁদা ফুলেরই, গাঁদা ফুলের যেটা লাল লাল গাঁদা যেটা হয় সেখান থেকে মানে আমাদের যে এটার থেকে মানে কালারটা অরেঞ্জ হয় আর কি। আচ্ছা, এই ফুলের ফুলগুলোকে শুকানো হয়, এই পাতা এগুলোকে শুকানো হয়, শুকিয়ে নিয়ে এগুলোর সঙ্গে ট্যালকম পাউডার আর খাবার রং, আর হচ্ছে খাওয়ার রং কি ব্যবহার করা হয়, আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে জেসমিন অয়েল, জেসমিন অয়েল দেওয়া হয়। আচ্ছা, এটা আমাদের একটা আমাদের নন টিম্বার ফরেস্ট প্রোডিউস ডিভিশনের একটা ইউনিট আপনার প্রোডাকশন ইউনিট আছে, সেটা হচ্ছে তাইপু, তাইপু প্রোডাকশন ইউনিটে আমাদের এই জিনিসগুলো তৈরি হয় আর কি। এবছর কত রং তৈরি করা হয়েছে আবি? এবার এবছর যে 3.9 কুইন্টাল করা হয়েছে। ₹500 সেটা হচ্ছে 90 টাকা দাম হচ্ছে, আর যেটা আর কি 250 গ্রাম সেটা 50 টাকা।